কনিষ্ঠ শিক্ষক ব্যয় নিযুক্তি দাবিরে জিলাপালক কার্যালয় সম্মুখে ধারণা। গত 2011 মশিয়া ডিসেম্বর 8 তারিখে শিক্ষা সহায়ক নিযুক্তি পাই দরখাস্ত আহ্বান করে ভদ্রক জিলাপালক তরফর বিজ্ঞপ্তি প্রকাশ পাইছিল। যুক্ত দুইরে দুই থানা, প্রথমে যুক্ত দুই কলা বিজ্ঞান ও বাণিজ্য এবং পরে যুক্ত দুই ধন্দামূলক উপশাস্ত্রী পাস করে নিযুক্তি পাই শিক্ষা সহায়ক প্রার্থী উচ্চতম ন্যায়ালয়ে কেস নম্বর 18706/2015 দ্বারস্থ হয়েছিল। এই মামলা উচ্চ ন্যায়ালয়ে চালিথিবা বেলে ভদ্রক শিক্ষা বিভাগ সেমানঙ্কু ঘণ্ট গুড়াই স্বার্থমূলক ভাবে নিযুক্তি দেইছিল। জিলারে 100 অধিক শিক্ষক এভাবে ভাবে যুক্ত দুইরে দুইথর পাস করে মধ্যে আজ পর্যন্ত শিক্ষকতা করে আসুছেন। এমানক মধ্যরু কেতেক শিক্ষক শিক্ষয়িত্রী সিআরসি ভলি গুরুত্বপূর্ণ পদবীরে মধ্যে নিযুক্তি পাইছন্তি। দীর্ঘ 13 বর্ষ ধরি চঞ্চকতা করে নিযুক্তি পাইতিবা শিক্ষা সহায়কঙ্কু মেধা তালিকারু বাদ দেই অসহায়ী শিক্ষা সহায়কঙ্কর নাম পুনর্বার মেধা তালিকায় প্রকাশ পাই গত মার্চ 28 তারিখে মানবর উচ্চ ন্যায়ালয় ভদ্রক জিলাপাল এবং জেলা শিক্ষা অধিকারী নির্দেশ দিয়েছিলেন। এই নিযুক্তি প্রক্রিয়া 4 মাস মধ্যে শেষ করা মানবর হাইকোর্ট নির্দেশ দিয়েছিলে মধ্যে এপর্যন্ত জেলার শিক্ষা বিভাগ কৌণী কার্যানুষ্ঠান গ্রহণ নকি চুপ বসিছেন। দীর্ঘ 13 বর্ষ ধরে অপেক্ষারত মেধাবী অসহায়ী শিক্ষক সহায়ক মানে ধৈর্যরা হয়ে পড়া বেড়ে আজ বাধ্য হয়ে জেলাপাল কার্যালয় সম্মুখে ধারণা দিয়েছেন। আবি পূরণ নহবা পর্যন্ত তবে জেলাপাল কার্যালয় সম্মুখে আত্মাহুতি দেবে বলে কেছেন। মানবর ন্যায়ালয় আমি দিয়েছেন রায় দিয়েছেন এবং সন্তোষজনক উত্তর দিয়েছেন এবং ন্যায় পাইবা আশায় সে কলেক্টর এবং ভদ্রক ডিস্ট্রিক্ট কলেক্টর এবং ডিপি সিং সে নির্দেশ দিয়েছেন যথাশীঘ্র এ ডুপ্লিকেট সার্টিফিকেট যে ডবল ডবল সার্টিফিকেট ধারণ করে আজ 13 বর্ষ হল চাকরি রয়েছেন সেমানকু যথাশীঘ্র বহিষ্কার করা যাও এবং এমানকু রিকাস্ট করে পুনর্বার মেরিট লিস্টে স্থান দিয়ে এমানকু যথাশীঘ্র নিযুক্তি করা যাও। এই অর্ডর পাইলা সত্ত্বে মধ্য বহুদিন বিতি যাই কলেক্টর কলেক্টর মহোদয় এপর্যন্ত আমার কৌশি কথা এপর্যন্ত আমি ন্যায় মিলি পারি না। আমি বারম্বার দৌড়ুছু 22 তারিখ পরে 25 তারিখ এইভাবে মানে তারিখ পরে তারিখ আমি দিয়া যাচ্ছি। ভদ্রকরু সুভদীপ মল্লিক রিপোর্ট প্রতিদিন টিভি।